পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় মূল আসামি কবির র‍্যাবের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় সহযোগী সহ গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার রাতে লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 24 মার্চ লালারখিল গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এটি একটি মামলা হয়েছিল। সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কবির। সেদিন তাকে গ্রেপ্তার করতে যায় লোহাগড়া পুলিশের একটি দল। অভিযোগ আছে, তখন কনস্টেবল জনি খানের বাম হাতে ধারালো অস্ত্রে আঘাত করেন কবির। এতে জনির কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।